হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি খুবই ভালো আছো। তো আজকে আমার অ্যাওয়ার্ড ফাংশনে আমি যাচ্ছিলাম, তো স্টেশনে এসে ট্রেনটা পেলাম। তো এখন আমি ফোন ঘেঁটছিলাম, বসে বসে মা ডাকলো বলে জাস্ট হাই। তো সেখান থেকে আমরা গিয়ে নামলাম দমদমে। তো সেখানে ভীষণ গরম লাগছিল সত্যি, সেদিন গরমও পড়েছিল আর লোকজনের ভিড়ও ছিল খুবই বেশি। তো সেখান থেকে মেট্রোতে উঠলাম, মেট্রোতে এসি ছিল বাট তবুও গরম লাগছিল। তো সত্যি মেট্রোর ভিতরটা যাই হোক একটু শান্তি পাচ্ছিলাম। তো সেখান থেকে নেমে জাস্ট ট্রেনটা নামলে, এসি থেকে বের হলে যেমন হয় আর কি। তো ট্রেনটা যাচ্ছিলো, জাস্ট মা বললো যে যা সামনে যা। তো তার জন্য একটু সামনে গেলাম, গিয়ে একটু হালকা টাইপের মাস্তি করলাম, মাস্তি যেটা আমি বেশিরভাগ জায়গাতেই করে থাকি। তো এখন এসছি মানে যেখানে টিকিট দেয় সেখানে। তো সেখান থেকে যাক, টিকিটটা দিয়ে গেটটা খুলবে আর আমি ফুজুত করে ঢুকে যাব। তো সেখান থেকে বেরিয়ে রাস্তায় হাঁটছি। তো সেখানে সামনে দেখতে পেলাম রবীন্দ্র সদন। তো হাতে বেশ টাইম ছিল, তো তার জন্য আমি ভেতরে ঢুকে এলাম এবং সারা জায়গাটা দেখতে থাকলাম। সেখানে রবীন্দ্রনাথের একটা স্ট্যাচু দেখলাম আর ভিতরে চলে আসলাম। তখন বুঝলাম কি সুন্দর জায়গাটা। তো সেখান থেকে পরে বাইরে আসলাম। তো এবার মূল জায়গাটায় যাচ্ছি, আর যেতে যেতে খুবই জলতেষ্টা পেয়ে গেছিলো, তার জন্য একটু হালকা জল খেয়ে নিলাম, কিন্তু জলটা বেশ গরম ছিল। তো অনেকক্ষণ পরে হাঁটতে হাঁটতে জাস্ট সেই জায়গাটা খুঁজে পেয়েছি। সামনে বড় পোস্টার ঝুলছিল মায়া জাল। তো সেখানে আমি বেশ দাঁড়িয়ে পোস্ট দিচ্ছিলাম। তো ভিতরের জায়গাটাও ছিল খুবই সুন্দর। তো চলো আগে আরও দেখাচ্ছি। এখানে যেহেতু বিশেষ গরম ছিল তাই বাবা এক বোতল ঠান্ডা জল কিনে নিল, যেটা আমি দেখাচ্ছিলাম। তো এখানে একটা রবীন্দ্রনাথের আরও একটা স্ট্যাচু পেলাম আমি। তো ভিতরে এসে দেখলাম যে মা মনসা সিরিয়ালের একটা পোস্টার হয়েছে, তো সেটাতে দিয়ে জাস্ট পোজ দিচ্ছিলাম আমি। এটা আমি। তো ভিতরে মানে এমনি সময় কাটাবার জন্য একটা মিউজিয়ামে গেলাম। তো সেখানে ওয়াটার কালারের নাইস পেন্টিং, মানে বাগানের সব ফুলের পেন্টিং দেখলাম, কালি পেনের ইঙ্ক এইসব দিয়ে দেখলাম। তো এটি হচ্ছে আমাদের ম্যাম, মানে যারা আমাকে এখানে পর্যন্ত নিয়ে এসেছে, মানে সব কিছু এনার হাতেই বললেই চলে। তো সামনে আরও অনেক আছে, ইনি মানে ভগবান, এনারই মিউজিয়ামটা। তো এখানে অনেক অভিনেতার ছবি আছে যেগুলো আমি ঘুরে ঘুরে দেখছিলাম এবং মা ভিডিও করছিল। তো সত্যি জায়গাটা ভীষণ সুন্দর। তো ভিতরে এসে আমার মুভিটা চালু হয়ে গেছিলো, তো তোমরা দেখতে থাকো আমার এই ফেভারিট জিনিসটা। তো আমি ওখানে গিয়ে দাঁড়িয়েছি। তো সেই সময় আমাকে অ্যাওয়ার্ড দেওয়ার ছিল, তো সঙ্গে সঙ্গে নিয়ে চলে আসলো অ্যাওয়ার্ড, আমাকে দিয়ে দিল। সত্যি ভীষণ খুশি হয়েছিলাম সেই সময়টাতে। তো আগে আরও দেখতে থাকো। Thank you.
তো বাড়ি ফেরার পথে আবার রবীন্দ্র সদনের সামনে কিছু ফটো তুলছিলাম, যেটা আমি সব জায়গায় গিয়েই করি। তো জায়গাটা সত্যি ভীষণ সুন্দর, আর ওখানে পারফর্ম করে সত্যি খুবই আনন্দ পেয়েছিলাম। তো এবার বাড়ির পথে রওনা দিচ্ছিলাম, পাশে ছিল ঝর্ণা, সেটা দেখতে সত্যি মাইন্ড ব্লোয়িং লাগছিল। তো চলো আরও আগে যাওয়া যাক। তো এর সাথে আছে আমার অ্যাওয়ার্ডের সাথে কিছু নেওয়া ছবি, তো তোমরা দেখতে থাকো। তো দেখালাম একটা আমার বাবার সাথে ছবি, এবং আমরা যাদের যাদের সাথে এসেছিলাম তো একটা গ্রুপ ছবি। তো আজকের মতন এইটুকুখানি, বাই বাই।